পশ্চিমবঙ্গ সরকারি জেলা প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো রাজ্যের কোন জেলা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে বা কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে, কোন কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, ওই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কোনো কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিনা অফিসিয়ালি নোটিশ চাও আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রহণ করবেন, তার রকম চাকরি সঙ্গে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছে বলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করছি। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য। আমরা প্রথমেই আলোচনা করেছি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান আপনাদের থাকতে হবে বা তার জ্ঞান থাকতে হবে কম্পিউটারে। এজটা এখানে রয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে। 1/6/2023 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের ছাড় তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, সেগুলো এখানে দেওয়া রয়েছে কোন কোন ক্যাটাগরি কতটা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী রয়েছে। স্কেল অফ পেটা এখানে রয়েছে, পার্মানেন্ট বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পার্মানেন্ট বেতন আপনাদের এখানে রয়েছে। এবং অন্য যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ম অনুযায়ী আপনারা এখান থেকে পাবেন। অ্যাপ্লিকেশন ফিস সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলেছে 300 টাকা অনলি ফর ইউআর ক্যান্ডিডেটস। যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট রয়েছেন তাদের 300 টাকা আবেদনের ফিস এবং 150 টাকা SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য রয়েছে। আবেদন কীভাবে করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, তবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করে দেবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশে দেওয়া নেই। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা মাঝে মাঝে চেক আউট করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন বা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আবার ইনফর্ম করে দেবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, তাহলে সবার প্রথমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। নোটিশ প্রকাশিত হয়েছে বাঁকুড়া জেলা থেকে। আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া, বিদ্যাভবন মাঞ্চতলা বাঁকুড়া 7221018 নোটিশ প্রকাশিত হয়েছে। তার ডেট এখানে রয়েছে 1/6/2023 নোটিশ প্রকাশিত হয়েছে, যার নোটিশ নাম্বার এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোটিশ পর রিক্রুটমেন্ট এখানে যেটা বলেছে কেসিয়ার পদে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং অফ 1 কেসিয়ার পোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া। তো ভিডিও শুরুর পূর্বেই আমরা আলোচনা করেছি যে জেলা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করানো হচ্ছে বাঁকুড়া জেলাতে। এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলাতে নিয়োগ করানো হবে জেলা প্রাথমিক বিদ্যালয়ে, কেসিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটারে প্রাথমিক জ্ঞান আপনাদের থাকতে হবে। বয়স এখানে বলেছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। 1/6/2023 অনুযায়ী আপনাদের এই বয়সটা থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সী ছাড় মানে এখান থেকে পেয়ে যাবেন। বেতন আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা বেতন রয়েছে। সঙ্গে যে আদার অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনাদের থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 300 টাকা ইউআর প্রার্থীর ক্ষেত্রে এবং SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীর ক্ষেত্রে 150 টাকা রয়েছে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটাই নোটিফিকেশনে দেওয়া নেই, এটা একটা শর্ট নোটিফিকেশন। ফুলি নোটিফিকেশন প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করবো। আপনাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। তবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে বা সেই পেজটা চেক আউট করতে পারবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে দেওয়ার অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। ভালো বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।